फ्रेंड्स, आशा करी तुम्हारा सब भलो आज। आज ही तुम्हारे जो विषय देखो से एक मदारबोर्ड डेस्कटॉप मदारबोर्ड कम्प्यूटर पोर्ट गुलो कम देखते हैं कौन टी की कनेक्शन करा कम्प्यूटर मदारबोर्डे कोथाय की स्लट आछे कोथाय पीसीआई स्लट कोथाय बायोस थाके कोथाय बायोस चिप थाके कोथाय ग्राफिक्स चिप थाके कोथाय क्रिस्टल थाके कोथाय रैम लगाते हैं कोथाय एसएमपीएस लगाते हैं कौन जगह डिविडी राइटर लगाते हैं हार्ड डिस्क लगाते हैं कौन जगह फ्रंट पैनल लाइट गुलो कनेक्शन करते हैं यूएसबी फ्रंट पैनल यूएसबी कनेक्शन करते हैं हेडफोन जैक कनेक्शन करते हैं सम्पूर्ण वीडियो लाइव मदारबोर्डर सहाजे देख तारे रखी एट खूब इजी बेपार नए नैचारे भेबे थी इजी बेपार एक কিন্তু তার মধ্যেও বেশ কিছু জিনিস জানার আছে, সেগুলো কি আমরা আজ ডিটেইলসে বিস্তারিত জানব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল এখনো নতুন সাবস্ক্রিপশন করনি আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে নেবে, ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখবে, তবেই বুঝতে পারবে। আর যারা কোনো প্রশ্নের সম্মুখীন হবে তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি তার উত্তর কমেন্টে দিয়ে দেব। চলো দেখে নিই আজকে এই মাদারবোর্ড রিলেটেড একটা ভিডিও। এটা আমাদের একটা আসুসের মাদারবোর্ড, তো আমরা এখন দেখব কোনটা কিসের পোর্ট। এই যে পোর্টগুলো দেখা যাচ্ছে, এই পোর্টগুলো হচ্ছে সাটা পোর্ট। এই মাদারবোর্ডে চারটে সাটা পোর্ট দেওয়া আছে, চারটেতে চার রকম জিনিস আমরা এখানে ইনপুট করতে পারি সাটা পোর্ট। এবার যেটা আমরা দেখব যে কম্পিউটারের ফ্রন্ট প্যানেল যেখানে কোথায় সুইচ লাগায়, কোথায় পাওয়ার রিসেট সুইচ লাগায়, কোথায় পাওয়ার এলইডি লাগায়, কোথায় হার্ড ডিস্কের এলইডি লাগায়, যে কোনো মাদারবোর্ডে যেখানে এফ প্যানেল লেখা থাকবে সেইখানকার যে পোর্টটা থাকবে ন্যাচারালি দেখতে এরকম হয়, সেই পোর্টটাই কীরকম হবে ফ্রন্ট প্যানেলের পোর্ট হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে সিরিজটা রয়েছে না, এই যে সিরিজটা রয়েছে, এই যেখানে একটা পিন নেই এটা হচ্ছে ইউএসবি পোর্টের, আর যেটার উপরের দিকে নেই যদি লেখা নাও থাকে এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের পোর্ট। তো প্রথমের এই পিনটা ছাড়তে হবে, তারপরের নিচের এই দুটো, কোন দুটো, নিচের নিচের এই দুটো, এটা ছেড়ে দিয়ে নিচের এই দুটো রিসেট সুইচের প্লাগটা ইন করতে হবে, এটা হচ্ছে পাওয়ার সুইচের। এইটা হচ্ছে এইচডিডি এলইডি বা হার্ড ডিস্কের এলইডির জন্য, এটা পাওয়ার অন আছে তার এলইডির জন্য। এবার এটা পজিটিভ নেগেটিভ কোনটা, এটা সবসময় নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, উল্টো লাগালে কিন্তু জ্বলবে না। তাহলে কি দেখলাম, এটা হচ্ছে রিসেট সুইচের জন্য, এটা বাদ দিয়ে এই দুটো হচ্ছে রিসেট সুইচ, এই দুটো হচ্ছে পাওয়ার সুইচ, এটা হচ্ছে পাওয়ার এলইডি, এটা হচ্ছে হার্ড ডিস্ক এলইডি। তো এলইডির কানেকশানের সময় এই দুটো হচ্ছে মাইনাস, এই দুটো হচ্ছে প্লাস। এবার কেবেলের মধ্যে সাদা রঙের যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাসের দিক, আর যদি কিছু কিছু ক্যাবিনেটে থাকে প্লাস মাইনাস বলে দেওয়া থাকে সেটা তো ইজি ব্যাপার। তো এটা হচ্ছে ইউএসবি ফ্রন্ট প্যানেলে, মানে ক্যাবিনেটের সামনে যে ইউএসবি কানেকশন করা হয় তার যে জ্যাকটা থাকে সেটা এখানে বুঝতে হয়। এখানে দুটো ইউএসবি দেওয়া হয়েছে, এটা বায়োস চিপ। এবার এইটা হচ্ছে যেটার মাঝে গ্যাপ আছে, এটা কি, এটা হচ্ছে অডিও হেডফোন জ্যাক, যে সামনে যে হেডফোন মাইক্রোফোনের জ্যাক থাকে সেটা হচ্ছে এটা, বোঝা গেল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এখানে একটা হিট সিঙ্ক রয়েছে আর এখানে একটা হিট সিঙ্ক রয়েছে, এর তলায় ব্রিজ আইসি থাকে, এর তলায় কী থাকে, ব্রিজ আইসি, যেটা খারাপ হলে ন্যাচারালি আর ঠিক করা যায় না। তো আমরা এবার খুলে দেখি কী আছে তলায় ব্রিজ আইসিটা কীরকম। এই যে ব্রিজ আইসি থাকে, এটা খুব প্রচণ্ড হিট হয় তাই জন্য এর মাথায় একটা হিট সিঙ্ক লাগানো রয়েছে। এগুলোকে বলা হয় পিসিআই স্লট, এগুলোকে বলা হয় পিসিআই স্লট। ধরো এখানে কোনো একটা পোর্ট খারাপ হয়ে গেছে, এটা পাল্ট না পাল্টে এখানে একটা পিসিআই স্লট লাগিয়ে দেওয়া হলো যার মধ্যে এই পোর্টগুলো থাকবে। দুখানা পিসিআই স্লট দেওয়া হয়েছে, আর একটা দেওয়া আছে ছোট, এর মধ্যে অডিওর জ্যাক লাগানো যায়, ল্যানের হয়, ইউএসবির হয়, ভিজিএর হয়, এই এলপিটি পোর্টের হয়, সমস্ত কিছুই আমরা এর মধ্যে লাগাতে পারি। তবে তিনটেই অপশান আছে, এর বেশি না। এবার নীল রঙের এটা, এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য, গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য এটা পিসিআই স্লট, এটা পিসিআই স্লট, বোঝা গেছে। দুখানা পাটা পোর্ট লাগানোর জায়গা রয়েছে, একটা এটা হচ্ছে পাটা পোর্ট,
আমরা আগের ভিডিওতে দেখেছিলাম পাটাপোর্টের কিরকম কি ব্যাপার। এটা হচ্ছে পাটাপোর্টের কানেকশন, এখানটা গ্রুপ করা আছে, যখন কেবেলটা লাগাবো তার গ্রুপটা এখানে পড়বে। আর এটা হচ্ছে আগেকার দিনে যে ব্যবহার করা হতো ফ্লপি ড্রাইভের জন্য, এটা এটা হচ্ছে ফ্লপি ড্রাইভের জন্য এই কানেকশনটা করা হতো। এবার যেটা দেখব সেটা হচ্ছে এখানে একটা ইয়ে রয়েছে, এসএমপিএস থেকে পাওয়ার লাগানোর জায়গা এখানে একটা রয়েছে। তো এইটা দিয়ে যদি এটা আমরা না দিই তাহলে কিন্তু চলবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে গোটা মাদারবোর্ডকে কানেকশন দিচ্ছে আর এটা হচ্ছে প্রসেসরকে কানেকশন দিচ্ছে। তো যথারীতি এটাও লাগাতে হবে, এটাও লাগাতে হবে। এটা কী কর, এটা হচ্ছে এসএমপিএস থেকে, এটা হচ্ছে এটিএক্স পাওয়ার সাপ্লাইয়ের পোর্ট, ওটা এটিএক্স পাওয়ার সাপ্লাইয়ের পোর্ট, এটাও পাওয়ার সাপ্লাইয়ের পোর্ট। আচ্ছা, এখানে দুখানা জিনিস আছে, এটা হচ্ছে CHAFN চ্যাসিস ফ্যান, মানে ক্যাবিনেটের গায়ে যদি কোনো ফ্যান লাগাই তার সেটা লাগানোর জন্য জায়গা এটা, আর সিপিউর উপরে যদি ফ্যান লাগায় তার ফ্যানের জায়গা হচ্ছে এটা, সিপিউ ফ্যান বলে লেখা থাকবে। সিপিউ ফ্যানেই কিন্তু লাগাতে হবে, কারণ হচ্ছে সিপিউ ফ্যানের একটা ব্যাপার আছে, যখন হিট বেশি হবে তখন ফ্যান বেশি জোরে ঘুরবে, যখন হিট কম হবে ফ্যান কম জোরে ঘুরবে। তো সেটা কন্ট্রোল করার জন্য এইখানে যদি আমরা ফ্যান লাগাই, ফ্যান ঘুরবে কিন্তু সেটা কন্ট্রোল হবে না, সে সবসময় এক স্পিডে ঘুরবে, এখানে লাগালে সেটা অটোমেটিক কন্ট্রোল হবে। আর কি রয়েছে, আর রয়েছে র্যামের স্লট, এটা হচ্ছে দুখানা র্যামের স্লট রয়েছে, DDR2 র্যাম লাগানো আছে। কীভাবে র্যাম লাগাতে হয় সেটা আমরা এখন দেখব। এই যে এখানটা একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটার সঙ্গে এখানে একটা গ্যাপ রয়েছে, গ্যাপটা মিলাতে হবে, আর এই দুটো ক্লিপ এই যে এইভাবে সরিয়ে নিতে হবে। এইবার উল্টো করে লাগালে কী হবে, গ্যাপে গ্যাপে মিলবে না। তো এইভাবে এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপে দিয়ে প্রেস করলেই এটা ওখানে লেগে যাবে, এটা ওখানে লেগে যাবে, ঠিক এইভাবে। এটা এই যে এই গ্রুপে লেগে যাবে ভালো করে, আবার এটাও সেমভাবে লাগবে, ভালো করে দেখা যায় একবার। আর যখন খুলতে হবে তখন হচ্ছে এই দুদিক থেকে এমনভাবে যদি আমরা প্রেস করি, র্যাম খুলে গেল, ঠিক এইভাবেই আমরা এই দিলাম দিয়ে এইবার যদি আমরা প্রেস করি, এবার আমরা যদি প্রেস করি লেগে গেল, এটা ভালোভাবে লাগতে হবে, শর্ট হলে কিন্তু র্যামটা পুড়ে যেতে পারে। তো আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে অনেক সময় আমাদের ডিসপ্লে আসে না, মাদারবোর্ডের ফ্যান ঘুরছে সব ঘুরছে কিন্তু ছবি আসছে না মনিটারে, তখন কি করতে হয় এই র্যামটা খুলে এইখানটা ভালো করে একটু পরিষ্কার করে নিতে হয় এই চ্যানেলটা, তারপরে একটা রাবার দিয়ে এই যে গোল্ডেন কালারের যে জায়গাটা দেখা যাচ্ছে দুদিকেই আছে, ভালো করে রাবার দিয়ে ঘষে তবে সুতির কাপড় দিয়ে একটু মুছে নিতে হয়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ছোটো ছোটো অনেক আইসি আছে, যেন সেগুলো না নষ্ট হয়ে যায়। এটাকে ভালো করে ঘষে লাগিয়ে দিলেই আবার ছবি আসার সম্ভাবনা 70% হয়ে যায়, যদি র্যাম থেকে প্রবলেম হয়। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রসেসর কীভাবে লাগায়, এখানে একটা ক্লিপ আছে, পার্টিকুলার এই প্রসেসরটা এইভাবেই লাগানো হয়। AMD প্রসেসর হলে অন্যভাবে লাগাতে হয়, কিন্তু ইন্টেলের হলে ন্যাচারালি এভাবেই লাগায়। এই লিভারটাকে এইভাবে আমরা ঠেলে খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এখানে এটা প্রেস করলেই এই যে ঢাকনাটা খুলে চলে আসছে, প্রসেসরটাকে আস্তে করে তুলে নেব। AMD প্রসেসরে কী হয়, এখানে পিন থাকে, এখানে পিন থাকে, কিন্তু ইন্টেলে এটা লেভেল থাকে, এখানে পিন থাকে। তবে প্রসেসরের নচটা কীভাবে লাগাতে হয় সেটা দেখবো, এই যে এখানে একটু গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, সেরকমই এখানে একটা জিনিস বেরিয়ে আছে, এখানে একটা জিনিস বেরিয়ে আছে, কাছ থেকে দেখাই। তো আমরা এটাকে এইভাবে ভালো করে দেখে নিয়ে এই বসিয়ে দিলাম, বসে গেছে, এবার এটাকে নামাতে হবে, তারপরে এই দিয়ে এই এবার আমরা পোর্ট সেকশনে চলে যাব, কোনটা কিসের পোর্ট। প্রথমেই বলে দিই, যে কোনো মাদারবোর্ডে চোখ বুঝে সবুজ রঙের মাঝেরটা হেডফোন বা স্পিকারের জন্য, চোখ বুঝে মাঝেরটা হেডফোন বা স্পিকারের জন্য, এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য, এটা কিসের জন্য, এটা হচ্ছে মাইক্রোফোন বা মাইকের জন্য। আর এটা যদি কোনো সাব উফার সিস্টেম থাকে, 5.1 বক্স হয়, তাহলে সেটা এর জন্য, কিন্তু হেডফোন বা স্পিকার কিন্তু মিডিলেরটা। এটা হচ্ছে USB পোর্ট, মানে এর মধ্যে আমরা কার্ড রিডার, পেন ড্রাইভ, মাউসের
যে কানেকশন যদি ইউএসবি পোর্ট হয় তাহলে সেটা লাগানোর জন্য এটা, এখানে চারটে ইউএসবি পোর্ট দেওয়া আছে, এটা হচ্ছে ল্যান পোর্ট ইন্টারনেট কানেকশন বোঝার জন্য। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কালো রঙের একটা বর্ডার রয়েছে, যখন আমরা কোনো পেন ড্রাইভ লাগাবো তখন বা কোনো কিছু লাগাবো তখন দেখতে হবে এই যে পেন এখানেও একটা কালো রয়েছে, তো কালোয় কালোয় মিলবে না, তো এটাকে জাস্ট ঘুরিয়ে নিতে হবে, এভাবে ঘুরিয়ে নিয়ে এই হচ্ছে না, কালোয় কালোয় মিলছে না, এইভাবে ইজিলি ঢুকে যাবে এটা। তাহলে ইউএসবি পোর্ট গেল পেন ড্রাইভ কার্ড রিডার কিবোর্ড মাউসের কানেকশন সমস্ত কিছুর জন্য, এটা হচ্ছে ল্যান পোর্ট। এবার আসছে আমাদের ভিজিএ পোর্ট, এটার মধ্যে কি হয় মনিটরের কানেকশনটা এর মধ্যে লাগাতে হয়, এটা অনেকটা ডি শেপের মতো, তো যখন এটা আমরা লাগাবো তখন খেয়াল রাখতে হবে যেন উল্টো না হয়ে যায়, তাহলে লাগবে না পিনগুলো ভেঙে যাবে। এটা হচ্ছে ফিমেল পোর্ট ভিজিএ পোর্ট, আর যখন মনিটর থেকে কেবলটা আসবে সেটা হচ্ছে মেল পোর্ট, এটাও ভিজিএ পোর্ট। কিছু কিছু মনিটরে কি থাকে উল্টো কানেকশন করা থাকে তার জন্য এটা। এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার বা বিভিন্ন রকম ডিভাইসে এলপিডি পোর্ট লাগে, এটা ডিএসএফেরই কিন্তু লম্বা, এটা এখানে এভাবে বসাতে হয়। বর্তমানে এই পোর্ট আর কোনো মাদারবোর্ডে দেখা যায় না, সেটা ইউএসবি দিয়েই কানেকশন করানো হয়, কিন্তু আগেকার মাদারবোর্ডে এই এলপিডি পোর্ট থাকে। এবার আসছে পিএস টু পোর্ট, পিএস টু পোর্টের কি ইয়ে, পিএস টু পোর্টের এই দুটো পোর্ট থাকে, আগেকার দিনে কিবোর্ড মাউস বা এখনও কিছু কিছু কিবোর্ড মাউসের কানেকশন যেটা করতে গেলে এই পোর্ট দিয়ে কানেকশন করতে হয়। চোখ বুঝে লাইট কালার বা সবুজ কালার বা ওপরেরটা মাউস নিচেরটা কিবোর্ড, চোখ বুঝে লাইট কালার বা সবুজ কালার হচ্ছে বা ওপরেরটা হচ্ছে মাউস নিচেরটা হচ্ছে কিবোর্ড, এটাকে বলে পিএস টু পোর্ট। মাদারবোর্ডের পেছনটা একবার দেখে নিই, মাদারবোর্ডের পেছনে তেমন কিছু নেই। আর ডেট টাইম অনেক সময় অন করার সাথে সাথে দেখা যাচ্ছে ডেট টাইমটা আবার সেই বহু যুগ আগে চলে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, নেট কানেকশন হচ্ছে না। তো এই যে ব্যাটারিটা আছে এটা সিমস ব্যাটারি বলা হয়, এই ব্যাটারিটা যদি খারাপ হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন এই জিনিসটা ঘটনাটা ঘটে, তখন আমাদের কী করতে বাজার থেকে ব্যাটারি কিনতে হয়। তো এখানে জাস্ট এখানটা প্রেস করলেই ব্যাটারিটা এভাবে উঠে আসবে, উঠে আসলে এই মডেলের একটা ব্যাটারি কিনে নিয়ে এসে লাগিয়ে দিলেই আমাদের টাইমের যে সমস্যাটা সেটা সলভ হয়ে যাবে।